ও বদমাইশ, অত্যন্ত বদমাইশ একজন মানুষ। বিডিও অফিসটা পাবলিক অফিস, তৃণমূলের বাপের অফিস নয়, আর এই কি বলে ওখানে আপনার তৃণমূলের পার্টি অফিস চালানো নয়। টোল প্লাজায় নেমে যে দলের সাংসদদের ওই রকম করে আমাকে চিনিস বলতে হয়, ওই রকম দু টাকার সাংসদ আজকে পশ্চিমবাংলার এদেরকে নিয়ে আসা রাজনীতিতে এবং তাদেরকে রাজনীতিতে একটা জায়গা করে দেওয়া, এই ঔদ্ধত্য দেখানোর রাজনীতির মতন নোংরা ঔদ্ধত্য বামপন্থীরা দেখায়নি মমতা ব্যানার্জি দেখে। স্বাভাবিক মানুষ দেখুন কাদের জেতাচ্ছেন। একটা টিউশন পড়িয়ে 5 কোটি টাকা আয় যদি কেউ করে, সেটা তাকে আমার মনে হয় তার অন্তপ্রেনারশিপ খোলা উচিত। কি করে হলো এই ব্যাখ্যাটা জনগণকে দেওয়া? ও সবাই জানে তৃণমূল করলে তাকে চোর বলা হয়, এরপরে আর কোনো উত্তর থাকে না। তখন কেউ চিট ফান্ডের জন্য কেউ ছেলে জেলে যেত না, কোনো চিটিং বা চামচে গায়ক, কোনো জেল খাটা আসামি নরকের কীটেদের ঔদ্ধত্য নয়, অথবা কোনো মুখ্যমন্ত্রী কালকে জেলে যাবার জন্য অপেক্ষমান বা তার পরিবারের লোক কখন জেলে যাবে পালিয়ে যাবে অপেক্ষমান তাদের মতন উদ্ধত নয়। আসবেন, ডাকতে হবে তো, তৃণমূলের খিদমত খেটেছেন, এখন আদালতে যাবেন, চাকরি যাবে, না গেলে হবে না, কীরকম চাকরি যাওয়ার দরকার আছে? আরে সাসপেন্ডটা এখন হয়েছেন, ক্রিমিনাল কেস হবে, তারপরে চাকরি যাবে, স্বাভাবিক যেতে হবে, তবে তো থাকবে, মনে থাকবে। তৃণমূলের খিদমত খেটেছিলাম, তৃণমূলের পা চেটেছিলাম, তার জন্য আমার এই শাস্তিটা হয়েছে। আন্তর্জাতিক একটা বিষয়, বান্ধবী মানে রুশ বান্ধবী, থাই বান্ধবী, হ্যাঁ, পানামা চ্যানেল, তারপরেতে আপনার এই কি বলে ওটাকে মরিসাস রুট, যারা ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন নিয়ে কথা বলেন তারা জানেন এগুলোর মানে কি। আসলে রাজা রানী এই কালচার নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে, জমিদার জোদ্দারদের যারা দালালি করেছেন জনগণ সেখানে প্রতিরোধ করেছেন, আর কোর্টের রায় আছে, দেখে নিন কে কাকে রক্ত মাখা ভাত খাইয়ে। চাটুক আর হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিয়ে যাকে হাইকোর্ট বলেছিল পলিটিক্যাল পার্টির চাকর তাকে বসিয়ে বড় বড় কথা বলেছে রাত্রিবেলা, এর বাইরে আর কি করেছে? কিসের প্রকল্প করেছে ফালতু কথা, ক্ষমতা থাকলে যাক না, প্রকল্প করলে বিডিও এসডিও দেখে চাকর বাকরের মতন ভোট করাতে নামতে হতো, এত কথা কি আছে? একের পর এক দেখতে পাচ্ছি বিডিও এসডিওদেরকে ডেকে পাঠানো হচ্ছে রীতিমতো এই পঞ্চায়েতের মামলায়। আমার সাথে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, কথা বলার চেষ্টা করবো। কি বলবেন দাদা, কেন এসডিও বিডিওদেরকে ডেকে পাঠানো হচ্ছে বারবার করে? এসডিও বিডিওরা যদি এসডিও বিডিওদের কাজ করতেন তাহলে দেখার প্রশ্ন ছিল না, তারা তৃণমূলের কেডারদের থেকে অদম কাজ করছেন। তারা নাগরিকদের যে প্রাথমিক মৌলিক অধিকার আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, ফেয়ার প্লে থাকা, ফেয়ার ফিল্ড, সেই জায়গাটাকে নষ্ট করে দিয়ে তারা চাইছেন তৃণমূলের প্রার্থীরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতুন, তার জন্য বন্দোবস্ত। তাই তারা আজকে যা আইনে সাজা আছে সেটা তারা পাবেন। উত্তর না থাকলে তো আমতা আমতা করতেই হবে, জোট চুরি করেছেন, জালিয়াতি করেছেন, বিরোধী প্রার্থীদের মনোনয়ন ট্যাম্পার করেছেন, রেলিভেন্ট ডকুমেন্ট ট্যাম্পার করেছেন, মিলবে না তো ব্যালট তো তৃণমূলের লোকেরা ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। বেশ করেছিলেন, ঔদ্ধত্য দেখিয়েছিলেন, জনগণের সমর্থন পাওয়া জনপ্রিয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বেকার যুবকদের স্বপ্নকে পরিপূর্ণ করবার জন্য যদি ঔদ্ধত্য দেখিয়ে থাকেন, সেই ঔদ্ধত্য ছিল কৃষির ভিত্তির উপরে শিল্প তৈরি করার ঔদ্ধত্য। এই ঔদ্ধত্য পশ্চিমবঙ্গকে এগোনোর ঔদ্ধত্য ছিল, বেশ করেছিলেন, ঔদ্ধত্য দেখিয়েছিলেন। শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাটিটিউড যদি ঔদ্ধত্য হয়, সেই ঔদ্ধত্য দেখিয়ে উনি বেশ করেছিলেন, আবার যদি বামপন্থীরা আসে আবার ওই একই ঔদ্ধত্য দেখিয়ে পশ্চিমবাংলায় শিল্পায়ন করা হবে। কি ক্ষতি হয়েছে গত 10-12 বছর সময়ে পশ্চিমবাংলার? এই ক্ষতি দেখার পর আর অন্য কোনো ক্ষতি দেখতে পায় কেউ? যারা পায়, কারণ তারা জানে যে পশ্চিমবাংলায় আগে কী ছিল এখন কী হয়েছে। তখন কেউ চিট ফান্ডের জন্য কেউ ছেলে জেলে যেত না। আরে আমি আবারও বললাম তো, যিনি ঔদ্ধত্য দেখিয়েছেন বলে বলছেন তাকে আপনারা জিজ্ঞেস করুন যে সেই সময় তিনি কোথায় ঘুরঘুর করতেন। একটা উত্তর দেব কার প্রশ্নে, যে প্রশ্নের উত্তর দিলে যে উত্তর জনগণ এক্সপেক্ট করেন, কার প্রশ্নের উত্তর আপনি চাইছেন? কুণালবাবুর প্রশ্নের উত্তর দেওয়ার অর্থ হচ্ছে যে কুণালবাবু প্রত্যেক মুহূর্তে যেটা চাইছেন যে তার প্রশ্নের উত্তর দিয়ে আবার একটু
নিজের গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে তাকে সেই সুযোগটা করে দেওয়া। আমি কেন দিতে যাব? সব্যসাচী যা জ্যোতি প্রিয় মল্লিক তার মেয়ে নতুন শিক্ষা সচিব। পারিবারিক সরকার বলেছিলাম তো, এই সরকারটা পারিবারিক সরকার। যেমন গোটা রাজ্যে দেখছেন ব্যানার্জি পরিবার, কোথাও মল্লিক পরিবার, কোথাও অমুক পরিবার, কোথাও তুষুক পরিবার, সেই রকম আলোচনা করার কাজ করেছেন। সমালোচনা হবে, প্রশংসার কাজ করুন, তখন করবো। হচ্ছে তো প্রশংসার কাজ, এত ওপেনিং করছে সব বিভিন্ন জায়গায়। কি ওপেন করেছে? রাস্তাঘাট পশ্চিমবঙ্গটাকে বিজেপির জন্য ওপেন করেছে, আর কিছু করেনি। না, রাস্তাঘাট ওপেন করেছে। কি রাস্তাঘাট ওপেন করেছে? কোথায়? শরীফের উন্নয়নের জন্য নাকি? আরে ভাই, পুলিশকে এরকম ভাবে বলো না, এরকম কোথাকার একটা জায়গা তুলে এনে বলছো, এই জায়গা তুলে এনে বলছো, ওটা রাজ্যের কি হয়েছে? ওটা প্রতি বছরের আগেই ফুলপুরা শরীফের উন্নয়নের কথা বলবে, দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নের কথা বলবে, এর কথা বলবে, ওর কথা। ও বদমাইশ, অত্যন্ত বদমাইশ একজন মানুষ। আমি আমি বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্ধত্তর একটা কথা বলি, উনি এই উদ্ধত্ত দেখিয়েছিলেন বলে রাগ, যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মুখ্যমন্ত্রী কি সৎ, উনি বলেছিলেন না, আমার যে মাপকাঠি সেখানে উনি সৎ নন। কোথাও কাকে দিয়ে কোনো বাস্তব, তার বাস্তব অবস্থা নয়। আইসিইউতে বসে যে মানুষটি সেখানে তার চিকিৎসা চলছে, তিনি হাত নেড়েছেন, বাইরে বলছেন, মনে হয় না। সবাই জানে তৃণমূল করলে তাকে চোর বলা হয়, এরপরে আর কোনো উত্তর থাকে না, অভিযোগ হলেই তো অভিযুক্ত হবে, অপরাধী তো তাকে বলা হয়নি, প্রমাণিত হলে তখন অপরাধী হবেন। বলতেই তো বক্তব্য, উনি পছন্দের জিনিসটাকে পছন্দ করেন, অপছন্দের জিনিসকে অপছন্দ করেন, এবং চান ওনার পছন্দের প্রশ্নগুলো করা হোক, উনি চান ওনার পছন্দের জিনিসগুলো দেওয়া হোক। আসলে রাজা রানী এই কালচার নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে। সংসদ টোল প্লাজায় বেরিয়ে বলছে আমাকে চিনিস না, গলা ধাক্কা তৃণমূল। ওই যে একটু আগে বলছিল উদ্ধত্তের গল্পকে শোনাচ্ছিল, আমি তো আবারও বললাম বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে শিল্পায়ন করতে চেয়ে যদি ঔদ্ধত্য দেখিয়ে থাকেন, বেশ করেছিলেন, দেখিয়েছেন, আগামী দিনে বামপন্থীরা এলে ওই একই ঔদ্ধত্য নিয়ে কাজ করবে, ক্ষমতা থাকলে করে নেবেন, আটকে নেবেন। মুখ্যমন্ত্রী মাইনে থেকে দিয়ে দিন একটু একটু করে, ওই ইএমআই কেটে কেটে নিয়ে নেওয়া ঋণটা শুধু, অনেক টাকা মাইনে বাড়িয়েছেন, অনেক টাকা মাইনে বাড়িয়েছেন। হ্যাঁ, রয়্যালটি দেখায়, তাহলে কি হলো, তাহলে রয়্যালটির টাকা থেকে দিয়ে দিন কিছু কিছু করে, রয়্যালটিটাও তো হয়তো ওই বিশ্ব বাংলা স্টলে বই বিক্রি করে, রাজ্য সরকারের লাইব্রেরিগুলোকে বই কিনি।